বক্তব্য রাখবেন মাননীয় সদস্য মাছুদা সিদ্দিক রোজি, মহিলা আসন 34। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সংসদ উপনেতা, ধন্যবাদ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল পক্ষের বীর সেনানী সদস্যদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, মুজিবুয় সালাম। আমি ডক্টর প্রকৌশলী মাসুদা সিদ্দিক রোজি পিঞ্জ, সংরক্ষিত আসন 334, নরসিংদী। এ মাস মার্চ মাস, স্বাধীনতার মাস, অগ্নিঝরা মাস। আমি প্রথমে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, একই সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে নিহত 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদের, যারা দেশের স্বাধীনতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করে আমাদের দেশকে স্বাধীন করেছেন। আমি আরো স্মরণ করছি জাতীয় চার নেতা ও ভাষা সৈনিকদের, একই সাথে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছু বিপদগামী সেনা সদস্যরা জাতির পিতা সহ পরিবারের যারা ওই দিন 32 নম্বরে ছিলেন সবাইকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে নিন্দা ও ধিক্কার জানাই। পরবর্তীতে খন্দকার মুস্তাক আহমেদ ও জিয়া কালো আইন জারি করে এই নির্মম হত্যার বিচার বন্ধ করে দেয়। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি দেয়া ভাষণের পর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে মাননীয় ডেপুটি স্পিকার, মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয় আপনাকে উষ্ণ অভিনন্দন। এ সংসদের স্পিকার একজন নারী, তিনি বারবার নির্বাচিত হয়ে সংসদকে প্রাণবন্ত এবং উজ্জীবিত করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমার আওয়ামী পরিবারে বেড়ে ওঠা ছিল বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করার প্রাথমিক প্রেরণা। অতঃপর তিতুমীর কলেজে ছাত্রলীগকে মনে প্রাণে ভালোবেসে গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং জাতির পিতার লক্ষ্য বাস্তবায়নে একজন উদ্যোক্তা প্রকৌশলী হিসেবে কাজ করে যাচ্ছি নিরলসভাবে। মাননীয় স্পিকার, প্রিয় নরসিংদীবাসীর ভালোবাসার ফল স্বরূপ আমাকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমি হাউজিং এ নিয়ে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। সে সুবাদে আমার পড়ালেখার ক্ষেত্র এবং গবেষণা ক্ষেত্র আবাসন সেক্টর নিয়ে। কিছুদিন আগে আমার কাজের মূল্যায়ন হিসেবে মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছি এবং বঙ্গবন্ধু ও রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। আমি স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থার উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছি এবং পরবর্তীতে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং পিন্স সনদ এবং মেডেল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশের কনভেনশন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে প্রাপ্ত হয়েছি। আমি দীর্ঘদিন যাবৎ রিহেব পরিচালনা বোর্ডের পরিচালক, পাশাপাশি রিহেব ট্রেনিং ইনস্টিটিউটের ফাউন্ডার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি। সেই হিসেবে বাংলাদেশের 13টি জেলায় 13টি ইনস্টিটিউটের মাধ্যমে প্রায় 22,000 দক্ষ মানব সম্পদ তৈরি করে 85% চাকরি প্রদান করতে সক্ষম হয়েছি। এর মধ্যে প্রায় 35% ছিল মহিলা। এটি সম্পূর্ণ বিনা বেতনে এডিবির অর্থায়নে পরিচালিত হয়েছে। পাশাপাশি আমার নিজ এলাকায় নরসিংদীতে আমার পিতামাতার নামে নিজস্ব অর্থায়নে মমতা জানোয়ারা ট্রেনিং ইনস্টিটিউট করে এলাকার নতুন প্রজন্মকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যাচ্ছি। আমি নরসিংদী ওমেন অফ কমার্স ইন্ডাস্ট্রিজ ফাউন্ডার সভাপতি। দেশের নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের কর্মসংস্থান তৈরি ও আত্মনির্ভরশীল সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশে বিশেষ ভূমিকা রাখার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। পৃথিবীর সাথে তাল মিলিয়ে 4I এর বিষয়ে
প্রস্তুতি হিসাবে আধুনিক টেকনোলজির ব্যবহার ও ধারণা দেওয়ার জন্য ট্রেনিং ও কারিগরি জ্ঞানের বিকল্প নেই। সরকারের সহযোগিতা পেলে আমি আমার এলাকায় 4IR বাস্তবায়নের প্রস্তুতিমূলক উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় হাতে। সদস্য 2 মিনিট বলুন। আমি এই বিষয়ে বিশেষ ভূমিকা রাখতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নরসিংদী জেলা শিল্প এলাকা ঢাকার অত্যন্ত কাছে। এখানে আমার দায়িত্ব হিসেবে স্মার্ট বাংলাদেশ এবং দক্ষ জনশক্তি গড়ার জন্য সরকারি সহযোগিতা পেলে একাধিক ট্রেনিং সেন্টার ও একটি কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি দেশের আনাচে কানাচে হাজার হাজার আবাসন ব্যবস্থা তৈরি করে গৃহহীনদের মাথা গুজার স্থান করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। আওয়ামী লীগের স্লোগান আমার গ্রাম আমার শহর, এই স্লোগান বাস্তবায়নের জন্য আমি একজন পেশাজীবী প্রকৌশলী হিসেবে সরকারের সহযোগিতা নিয়ে বিশেষ দায়িত্ব পালন করতে চাই। এই শিল্পায়নের যুগে আবাদযোগ্য জমি কমে যাচ্ছে এবং সক্ষম ব্যক্তি ভার্টিক্যাল এক্সটেনশনের পরিবর্তে হরিজন্টাল এক্সটেনশন করে যাচ্ছে। এটা পৃথিবীর সর্বোচ্চ ঘনবসতি বাংলাদেশের জন্য বিশাল হুমকি স্বরূপ। তাই পরিকল্পিতভাবে বাংলাদেশের প্রতিটি এলাকা সাজাতে পারলে ঐতিহ্যবাহী কৃষি প্রধান বাংলাদেশ তার ঐতিহ্যকে ধরে রাখতে পারবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, 30 জানুয়ারি মহান সংসদে দেওয়া মহামান্য রাষ্ট্রপতির ভাষণে তিনি দেখিয়েছেন সমৃদ্ধ আগামীর বাংলাদেশের স্বপ্ন এবং সে স্বপ্ন পূরণের জন্য দিয়েছেন দিক নির্দেশনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 1.5 দশকে সরকার পরিচালনার ধারাবাহিকতায় বাংলাদেশের আর্থ সামাজিক খাত সহ সব খাতে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আর্থিক খাতের সংস্কার, সরকার হাতে কঠোর হাতে দুর্নীতি দমন, গঠনমূলক রাজনৈতিক কর্মসূচি পালন, গুজব অপপ্রচার ষড়যন্ত্র রোধে সচেতনতা বৃদ্ধি এবং চলমান উন্নয়নের অভিযাত্রায় 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় দেখিয়েছেন তার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী সকল চড়াই উতরায় ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে বারবার জয়ী হয়েছেন এবং উপহার দিয়েছেন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জিডিপি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমি আমার বাংলাদেশকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং উন্নয়ন কর্মদক্ষতা তৈরি করার বিভিন্ন পদক্ষেপগুলি তুলে ধরে যাচ্ছি। যেমন এডিবির সাথে দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিশনারি উদ্যোগকে সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অহংকার, আমার আদর্শ। শেষ করুন। পরিশেষে আপনাদের সকলকে এবং ইতিমধ্যে যে সকল নেতাকর্মী আমাদের ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের শান্তি কামনা করে মুজিবীয় শ্রদ্ধা ও সালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মানুষ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।